लहू मुहब्बतुन मिन बैनी यदैहि व मिन खल्फिहि यहफ़ज़ूनहु मिन अम्रिल्लाह। ओ दुनियार मानुष, আমি আল্লাহ তোমার পিছনে ফেরেশতাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি, যারা কি খেদমত করে কোন ফেরেশতা তোমার খাদ্য তোমার কাছে পৌঁছাইবার দায়িত্ব পালন করে, কোন ফেরেশতা তোমার পানি তোমার পিছনে বহন করার দায়িত্ব পালন করে, কোন ফেরেশতা তোমার বাতাস তোমার নাকের ছিদ্র দিয়া আপ ডাউন করার দায়িত্ব পালন করে। এমন ভাবে আমি আল্লাহ তোমার পিছনে ফেরেশতাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি। ফিরিস্তার খেদমতের মাধ্যমে আমরা বেঁচে আছি, বাকি কৃষি কাজ করা, ব্যবসা করা, চাকরি করা, এটি হলো উসিলা, আমরা বেঁচে আছি ফিরিস্তা হাদিমের মাধ্যমে। বলুন কথাটা ঠিক না ঠিক? এই হলো এক নম্বর কথা, মানবের জীবন ফিরিস্তা খাদিমের মাধ্যমে। এখন আসুন, মানব ছাড়া অন্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বকরি ভেড়া ওরা দুনিয়াতে বেঁচে আছে কিভাবে? আমার ভাই এরা দুনিয়াতে বেঁচে আছে এদের খাদ্য হানি বাতাস এদের কাছে পৌঁছানোর জন্য, ফিরিস্তা খাদিমের কোন প্রয়োজন না। আশ্চর্যজনক কথা, আমরা এত বিবেকবান, আমরা এত বুদ্ধিমান, আমরা এত কিছু, অথচ আমাদের প্রয়োজনীয় বস্তু খাদ্য পানি বাতাস পাইছে আমাদের পিছনে, ফিরিস্তায় ঠেলাঠেলি করতে হয়। আর এই সমস্ত অবুজ প্রাণী গরু ছাগল এদের খাদ্য পানি বাতাস পাইছে এদের পিছনে, ফিরিস্তায় ঠেলাঠেলি করতে হয় না। এর কারণ আমাদের পিছনে বাধা আছে, এদের পিছনে কোনো বাধা না। গরু ছাগল হাঁস মুরগি পিছনে কুফুর নাই, শিরিক নাই, বিদাত নাই, গুনাহ নাই, বরং ওরা সদা সর্বদা চব্বিশটি ঘন্টা আল্লাহর অনুগত্যতা স্বীকার করে। শুধু তাই না, এরা আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায়, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ, এরা আল্লাহ নামের তসবিহ জপে, আর ওই তসবিহর মাধ্যমে এরা খাদ্য পানি বাতাস পায় আর দুনিয়াতে বেঁচে আছে। দুই নম্বর কথা, অন্য প্রাণীর জীবন হলো আল্লাহু নামের তসবিহর মাধ্যমে, এরা সদা সর্বদা চব্বিশটি ঘন্টা আল্লাহর অনুগত্যতা স্বীকার করে, আল্লাহ নামের তসবিহও আদায় করে। এটা আমি বানাইয়া বলি নাই, আল্লাহ কোরআন শরীফে দুনিয়ার মানুষ, আমার আকাশ আমার জমিন, আমার আকাশে আমার জমিনে যা কিছু আছে রে, গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ এরা সদা সর্বদা চব্বিশটি ঘন্টা আমি আল্লাহর অনুগত্যতা স্বীকার করে। শুধু তাই না রে, এরা আমি আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে রে। আরেকটু জোরে বলুন না, সুবহানাল্লাহ, সাবল হাঁস মুরগি কেরা আল্লাহ নামের তসবিহ জপে। আপনারা কইবেন হুজুর কোরআন শরীফ থেকে হইয়া লেছেন আপনি মিরফির জুরে গরু সাবল হাঁস মুরগি আল্লাহ নামের তসবিহ জপে, আমরা তো জীবনে শুনলাম না। আপনি গরু সাবল হাঁস মুরগি সম্পর্কে কি আইডিয়া আছে? আমরা গরু সাবল লালন পালন করি, গরু কয় হাম্বা হাম্বা, ছাগলে কয় বেবে, ফয়ন ফুলের মা বলে খুঁজবো, আমরা হাঁস মুরগি লালন পালন করি, আসে কয় সই সই, মুরগায় কয় কক কক কক, আল্লাহ কত কত ঠিক না ঠিক? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। ও বান্দা
গরু ছাগল হাঁস মুরগি এরা আমি আল্লাহ নামের তসবিহ জপাই কিন্তু তুমি তো বুঝো না আমার গুরু কয় আল্লাহ আল্লাহ তোমার কানে শোনায় কয় হাম্বা হাম্বা আমার ছাগলে কয় আল্লাহু আল্লাহ তোমার কানে শোনায় কয় বে বে আমার মুরগায় কয় আল্লাহু আল্লাহ ফয়লুল ফুরের বান্দি গো তোমার কানে শোনায় কয় পক 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 আমার হাসে কয় আল্লাহু আল্লাহ তোমার কানে শোনায় কয় সই সই এরা আমি আল্লাহ নামের আল্লাহু তসবিহ আদায় করে গো কিন্তু সমস্যা হইছে ওয়ালাকিল্লা তাফকাহু তাসবিহাহু তুমি তো তাদের তসবিহ বুঝো না এরা কি কি আল্লাহ নামের তসবিহ জপে তুমি বুঝো না আর ওই তসবিহর মাধ্যমে এরা খাদ্য হানি বাতাস পা আমরা বুঝবো কিভাবে গরু ছাগল হাঁস মুরগির বাসা বুঝবো দূরের কথা আমরা মানুষ হইয়া মানুষের বাসাই তো বুঝি না ঠিক না ঠিক বাংলার মানুষ রাশিয়ার বাসা বুঝে রাশিয়ার মানুষ বাংলার ভাষা বুঝে আমি কই রাশিয়া যাইতে হবে না ও বৃহত্তর সিলেটের মানুষ ও মলিবাজারের মানুষ মলিবাজার নিদে বালাগঞ্জ সিলেট ও সিলেটের মানুষ বালাগঞ্জের মানুষ আমরা বিদেশের ভাষা বুঝবো দূরের কথা স্বদেশের ভাষা বই আমরা পুরাটা বুঝতাম না আমি যদি সিদা গাঙ্গিয়া খাস ভাষা না আপনারা শোনাই আপনারা বুঝতেন না সিদা গাঙ্গিয়া ভাষা হইতাম বিদেশের ভাষা কইলাম না স্বদেশের ভাষা ও যেটা কোথায় যাচ্ছেন অবদ্যা একখানা তিয়েন দেনা বড় ভাই একটু দাঁড়ান না আমার সাথে জগরা করো কেন আমার ভাই মানুষের বাসা স্বদেশের মানুষের বাসাই বুঝো না এই সমস্ত প্রাণীর বাসা তোমরা কিভাবে বুঝবি এটা মাঝে মধ্যে ওরা যে তসবিহ জপে মাঝে মধ্যে প্রকাশ হয়ে গেছে এক সময় আমাদের নবীজি চারজন বড় সাহাবী হযরত আবু বকর হযরত উমর ফারুক হযরত উসমান গনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চারজনকে নিয়ে এক দিকে যাচ্ছেন নবীজি কিছু মাটির কাঙ্কুড়ি নবীজির হাত মোবারকে উঠাইলেন এই নবীর হাতের কাঙ্কুর আওয়াজ করা শুরু সুবহানাল্লাহ হচ্ছেন না নবীজির হাত মুবারকের মাটির কাম হযরত আবু বকর জিজ্ঞাসা করে নিলেন এ আল্লাহর নবী আপনার হাত মুবারকের মাটির কাম করে কি যেন চর চর করে আওয়াজ করে গো নবীজি আমরা তো বুঝি না এ আবু বকর হে উমর হে উসমান হে আলী আমার হাতের মাটির কাঙ্কুড়ি গুলি চর চর করে আওয়াজ করে দাগে এরা এদের আল্লাহ নামে আল্লাহু তসবিহ আদায় করে রে মাটি তসবিহ পড়ে দাউদ আলাইহিস সালাতু সালামের যুগে এমন জঙ্গল যে জঙ্গলায় এত সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক পুরুষ দল বেঁধে দিনের বেলায় অস্ত্র নিয়ে যাইবার সাহস ছিল না এমন জঙ্গলাতে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালাম একা একা অস্ত্র ছাড়া শেষ সজুরিতে ভুইকে যখন আল্লাহ নামের মধুর কণ্ঠে জিকির শুরু করে দিতেন অবস্থা কেমন ধারণ করত আল্লাহ কোরআনের এক আয়াত আলোচনা করেছে وسخرنا مع داود الجبال لا يسبحن والطير
আরেক আয়াতে বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আবিবি মাহু আতাই। ও দুনিয়ার মানুষ, যেই জমলায় মানুষ ফুরুর দলবদে ওয়াসনিয়া দিনের বেলায় দুকবার সাহস ছিল না, এমন জঙ্গলাতে আমার দাউদ একা একা অস্ত্র ছাড়া শেষ রাতে যখন দুই কাগ আল্লাহ নামের মধুর কণ্ঠে জিকির শুরু করিয়া দিত রে, অবস্থা কেমন ধারণ করিত ওই জঙ্গলার ফাঁকি গুলি আমার দাউদের মাথার উপর সারিবদ্ধ হইত, জঙ্গলার সাহাব বিচ্ছু আমার দাউদের চতুর্দিকে সারিবদ্ধ হইত। এবারে আমার দাউদের আল্লাহ নামের জিকিরের মধুর কণ্ঠের তালে তালে পরিষ্কার বাসায় দূরে দূরে ফাকিরা সাপ বিচ্ছুরাও জফা শুরু করে দিত, আল্লাহ 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 আল্লাহ। সেই জিকিরের মাহফিলের ডিজাইনটা কেমন, মানুষের জিকিরের সঙ্গে আকি ও জিকির পরে সব বিচ্ছু ও জিকির পরে। আমার মাই এরা ওই সমস্ত প্রাণীরা আল্লাহ নামের জিকির আদায় করে, এরার পিছনে কোনো গুনাহ নাই, বাধা নাই, আমরার পিছনে বাধা আছে, এদের পিছনে কোনো বাধা নাই, বাধা যেহেতু নাই খালি হাজা সুতানা বাধা যেহেতু নাই, এদের খাদ্যহানি বাতাস আগায় দেওয়ার জন্য ফিরিস্তা খাদিমের কোনো প্রয়োজন না। দুইটা কথা বুঝলাম, মানবের জীবন ফিরিস্তা খাদিমের মাধ্যমে, অন্য প্রাণীর জীবন আল্লাহ নামের জিকিরের মাধ্যমে। এবারে আসুন তিন নম্বর কথা, একটু আজরাইল যে আজরাইল যান বাহির করে, ও ভাই আজরাইল কে একটু চিনাবো, আল্লাহ নবী মেরাজ থেকে আয়েশা বলেছিলেন সাহাবায়ে কেরাম রে, আমি যখন সাত আকাশ সাতটা শূন্য স্থান পাড়ি দিয়া আরো উপরে উঠলাম, একটা অফিস পাইলাম, জিব্রাইল এটা কার রে, উত্তর দিলেন বিশ্ব নবী গো, এটাই হলো হযরত মিকাইলের অফিস, এই অফিসের ভিতরে বসে সারা বিশ্বের বুকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করে। এ সাহাবায়ে কেরাম অফিসের ভিতরে বৈশাখ সিংহাতে মুখ লাগাইয়াল ওত পেতে বসাম, আল্লাহ কখন আদেশ করে দিব, আর ফু দিয়া আসমান জমিন ভেঙ্গে কুঘুরা করে দিত। নবী বলেন আরেকটা শূন্য স্থান ফারি দিয়া আরো উপরে উঠা আরেকটা অফিস পাইলাম, ও জিব্রাইল এটা কার, জুর এটা আমি জিব্রাইলের অফিস। নবী বলেন এ সাহাবায়ে কেরাম আরেকটা শূন্য স্থান ফারি দিয়া আরো উপরে উঠে আরেকটা অফিস পাইলাম, এটা কার দিন বিশ্ব নবী গো, এটাই হলো মালাকুল মউত হযরত আজরাইলের অফিস। আজরাইলকে চিনতে গিয়া আজরাইলের অফিস পর্যন্ত পৌঁছলাম, ঠিক না বেটি, ঠিক না বেটি। ইমাম মাকাতিল থেকে কথাগুলি নকল করব, এখন আজরাইলের সামনে বিশাল বড় একটা ভূত, এই ভূতে প্রথম মানব আদম থেকে নিয়া পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সমস্ত মানবের পূর্ণ অ্যাড্রেস, দেশের নাম, বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম, ইউনিয়নের নাম, গ্রামের নাম, মহল্লার নাম, ওর নাম, ওর বাপের নাম, মায়ের নাম, সহকারী পূর্ণ অ্যাড্রেস আজরাইলের সামনে বৌঠের মধ্যে সমস্ত মানবের পূর্ণ অ্যাড্রেস লিপিবদ্ধ আছে। মিরপুর ইতিহাসে ফুলনপুরের তাসেনি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী টা নাই, ও নরেন্দ্র মোদীর তত্ত্বাও আছে, এ ডোনাল্ড ট্রাম্প তত্ত্বাও আজরাইলের সামনে লিপিবদ্ধ আছে রে।
করছিলেন আজরাইলের আসল দেহটাকে মোট তার চারটা ডানা আছে ছয়টা চেহারা আছে ও ভাই এইরকম ডিজাইনের একটা প্রাণী যদি আপনার সামনে দাঁড়ায় অবস্থা সিরিয়াস ঠিক নামে ঠিক নামে ঠিক আজরাইলের চোখ কত ডাগে ডানা হলো চারটা চেহারা হলো ছয়টা চোখ কত ডাগে এই বিশ্ববাসী আজরাইলের ডানা হলো চারটা চোখ হলো আজরাইলের চেহারা হলো ছয়টা আজরাইলের চোখ কত ডাগে প্রথম মানব আদম থেকে নিয়া পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত পৃথিবীর বুকে মানুষের সংখ্যা যত আজরাইলের গায়ে চোখ চোখের সংখ্যা হইল তত যেমন গিজিনের আজরাইল আজরাইলের দেহটা কত বড় নবীজি দৃষ্টান্ত দিয়া বলেছেন তুমি যখন খাইতে বসো তোমার সামনে একটা প্লেট থাকে আপনারা মাটির থেকে খাই না প্লেট ধরে খাই প্লেটটা খানেওয়ালা থেকে বড় না ছোট ছোট অনেক ছোট এই দৃষ্টান্ত দিয়া নবী বলেন এই মায়ার উম্মত তোমার সামনে যেভাবে খাবারের প্লেটটা অনেক ছোট রে তেমন ভাবে আজরাইলের সামনে বিশাল সাতটা জমিন যেন খাবারের ছোট একটি প্লেটের সমান একদিকে ভাত একদিকে কাঁচামরিচ একদিকে লেবুর ফিস আরেকদিকে টমেটো আর কিরার সালাদ আরেকদিকে দেশি একটা কই ভাজা আরেকদিকে সেঙ্গর চাটনির বাসনা এখন আপনার প্লেটের খাবারের এক একটা আইটেম উদাইয়া খাইতে আপনার কোনো কষ্ট হয় না মজা লাগে দিন মজা লাগে দিন নবী বলেন বিশাল সাতটা জমিন আজরাইলের সামনে খাবারের ছুটি একটি প্লেটের সমান আর এই সাত জমিনে যত প্রাণী আছে এই প্রাণীগুলি গুলি এই প্লেটের খাবারের আইটেম যেমন ভাবে তোমার প্লেট থেকে খাবারের এক একটা আইটেম উদাইয়া খাইতে তোমার কোনো কষ্ট হয় না তেমনি ভাবে আজরাইলের সাত জমিন থেকে যে কোনো প্রাণীর প্রাণকে কবচ করিতে আজরাইলের ইঞ্চি পরিমাণ কষ্ট হয় না আরো মজা লাগে তিনটা কথা শুনাইলাম মানবের জীবন ফিরিস্তা হাদিবের মাধ্যমে অন্য প্রাণীর জীবন আল্লাহু নামের জিকিরের মাধ্যমে আর আজরাইল সম্পর্কে কিছু কথা এই তিনটে কথা বুঝার পরে এখন আসুন আমরা মরণের তারিখ স্থান অবস্থা জানা নাই তাহলে মরণটা আসে কিভাবে এই ফয়েনটা বুঝি ভাই আজরাইলে কাহারো মরণের তারিখ জানে না কথাটা ঠিক আছে কিন্তু যেই মাত্র লোকটা 40 পড়ে যায় আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যা একবার হন সুবহানাল্লাহ আজরাইল কাহারো মরণের তারিখ জানে না ঠিক আছে আবার জানে সেইটাও ঠিক আছে আমার মাই যেই লোকটা 40 পড়ে যায় 40 পড়ে যায় মানে 39 দিন পাড়ি দিয়া 40 নম্বর দিনে তার জান বাহির করিতে হইব 40 পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায় অবগত কেমনে হয় কে করায় ও ভাই আমাদের পিছনে ফিরিস্তা হাবিব আসেনি না আসে না কোন ফিরিস্তায় খাবার আগায় দেয় কোন ফিরিস্তায় পানি আগায় দেয় কোন ফিরিস্তায় বাতাস তার নাকের ছিদ্র দিয়া আপ ডাউন করার দায়িত্ব পালন করে রে লোকটা 40 পড়ার সঙ্গে সঙ্গে তার পিছনের খাদিম ফিরিস্তারা আজরাইলের অফিস হইতা লোকটা সম্পর্কে রিপোর্ট দিতে থাকে রে কি রিপোর্ট দেন একজনে বলে এ মালাকুল মউত আজরাইল অমুক দেশে অমুক গ্রামে অমুক মিয়া অমুকের ফুলা অমুক ওর পিছনে খাদ্য পৌঁছাইবার দায়িত্ব পালন করিতাম পৃথিবীর বুকে খাদ্যের কোন অভাব নেই কিন্তু তার নামে খাদ্য আর বেশি তালাশ করে বাকি করতে পারে না আরেকজনে বলে ওরে আজরাইল যার নামে রিপোর্ট শুনে চল ওই লোকের পিছনে পানি বহন করিবার দায়িত্ব পালন করিতাম পৃথিবীর বুকে পানির কোন অভাব নেই
নেই কিন্তু তার নামের পানি আর বেশি তালাশ করে বাহির করতে পারি না আরেকজনে বলে এ আব্রাহিম আমার ভাই এখন বলেন যার নামে রিপুর দিল ওই লোকের নামটা আজরাইলের সামনে মুখের মধ্যে আসে না ইমাম মাকাতি বলেন লোকটা হয়তো জান্নাতি নয়তো লোকটা জাহান্নামী লোকটা যদি জান্নাতি হয় রে তার নামের চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে লোকটা যদি জাহান্নামী হয় রে তার নামের চতুর্দিকে একটা কালো দাগ উঠে তখনই আজরাইল বুঝতে পারে লোকটা চল্লিশে পড়ে গেছে রে ৩৯ দিন পাড়ি দিয়া ৪০ নম্বর দিনে তার জান বাকি করিতে হইব ৩৯টা দিন যায় কিভাবে আরেকখান আয়াতের ব্যাখ্যাতে কিছু কথা পাওয়া যায় بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم ইয়াতের ব্যাখ্যা লেখেন ও তুমি আর মানুষ যেই মাত্র লোকটা চল্লিশে পড়ে যায় ৩৯ দিনের ভিতরে যে স্থানে তার মরণ হবে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে সেই স্থানে তারে পৌঁছাইয়া দেওয়া হয় যেই অবস্থায় মরণ হয় আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে ৩৯ দিনের ভিতরে সেই অবস্থা তার ভিত করিয়া দেওয়া হয় লোকটা যদি রোগে মারা যায় বলে যেই রোগে তার মরণ হবে ৩৯ দিনের ভিতরে সেই রোগে তারে আক্রান্ত করা হয় যেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় বলে ৩৯ দিনের ভিতরে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে সেই গাড়িতে উঠার কুদরতি ব্যবস্থা কায়েম করা হয় মরণের তারিখ স্থান অবস্থা জানা নাই তাহলে মরণ আসে কিভাবে কিছুটা বুঝতে পারছেন নি না পারছেন না এখন আসুন মানুষ ছাড়া অন্য প্রাণী হলে এই দুইটার সাথে যেখানে যে স্থানে মরণ হবে সেই স্থানে তারে পৌঁছানো হয় যেই অবস্থায় মরণ হবে সেই অবস্থা ফিট করা হয় সাথে সাথে আরো একটা করা হয় এদের জীবন হলো আল্লাহু নামের জিকিরের মাধ্যমে ও ভাই আর একটা ব্যবস্থা কি করা হয় আরেকখান আয়াতের ব্যাখ্যাতে পাওয়া যায় الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون মানুষ ছাড়া অন্য প্রাণী হলে এই ৩৯ দিনের ভিতরে এরা যে আল্লাহ নামের জিকির করে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে সেই আল্লাহু নামের জিকির তারে বন্ধ করিয়া দেওয়া হয় জীবনকে ব্রেক না দিলে মরণ আসতে পারে না মানবের জীবন ফিরিশতা খাদিমের মাধ্যমে এদের খেদমত বন্ধ হইয়া যায় অন্য প্রাণীর জীবন আল্লাহু নামের জিকিরের মাধ্যমে এদের আল্লাহু নামের জিকিরটাকে বন্ধ করিয়া দেওয়া হয় মরণের তারিখ স্থান অবস্থা জানা নাই তাহলে মরণ আসে কিভাবে কিছুটা বুঝতে পারছেন নি না পারছেন না গেল ৩৯ আসলো ৪০ নম্বর দিন
চল্লিশ নম্বর দিনে যান বাহির করব। এখন কিভাবে যান বাহির করবে, এতক্ষণ শুনলাম আজাইল আসে কিভাবে, মরণের তারিখ স্থান অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে, এখন শুনতাম চল্লিশ নম্বর দিনে মরণটা হয় কিভাবে। নেককারের যান বাহির করে একভাবে, বদকারের যান বাহির করে আরেকভাবে, কে নেককার আর কে বদকার, রমজানের ফরজ রোজা আদায় করে না লোকটা, নেককার না বদকার, সুদ খায় ঘুষ খায় বদ খায় জুয়া খেলে গান গায় নেককার না বদকার, আমার ভাই হেমফি দিতে করে নেককার না বদকার, মুনাফিক নেককার না বদকার, বদকার এই সংকেত চিনাইলাম কে নেককার আর কে বদকার। এখন এখন শুনি নেককারের মরণ হয় কিভাবে, বদকারের মরণ হয় কিভাবে, নেককারের দান বাকির করে কিভাবে, আগে শুনি আমার ভাই, নেককারের দান বাকিরের কালে সুখ আর সুখ, এত সুখ সারা রাত্রি আলোচনা করলেও শেষ করা যাবে না, এতগুলি সুখের ভিতর দিয়া নেককারের সক্রাতের কালে উল্লেখযোগ্য দুইটা বিপদ আছে, আবার এই দুইটা বিপদ থেকে বাঁচার উপায় আছে, ভাই বিপদ দুইটা কি, বিপদ থেকে বাঁচার উপায় কি, এই আলোচনায় আসার আগে নেককারের সক্রাতের কালে সুখটা কি, সারা রাত বলতে না পারলেও অন্তত এক দুইটা তো বলার দরকার, ঠিক না বেটি, ঠিক না বেটি, একটা সুখের কথা বলবো, কোন কোন নেককার আল্লাহর বান্দা বাবা মন্দির কাছে আজরাইলের বাহিনী আসে রে আমার মা, বাহিনীতে একজন লিডার থাকে, এই লিডার এসে কয় আনাল মৌত, আমি তো মৌত আইছি তোমার কাছে, তোমার কাছে ঘুমাই ও আজরাইল এসে কয় আমি মৌত আইছি তোমার কাছে, এই লোকটা উল্টা একটা ধমকি মাইরা দেয় কার কাছে ফাটাইলা যান বাহির করতাম, এমনটা সিধা কথা হয় আমার কাছে, এবিলে আমারে দেখছে না, এবিলে আমারে চিনে না, আল্লাহ একটু টিকিট চুকুছে, তোমারে যে দেখছে, তোমারে যে চিনছে, এতো শেষ হইয়া গেছে গা, ফিরিস্তা কয় বুঝছি গো আল্লাহ তুমিও তোমার বন্দার পক্ষ দিয়ে আমি তোরে একটা বুদ্ধি দেই, আমার বুদ্ধিমতে কাজ করো রে, দেখবে রে একটা কথা আর তোমাকে উল্টা সিধা বলবে না, কি বুদ্ধি এই মুহূর্তে তুমি জান্নাতে এত নম্বর তালায় যাও রে, এত নম্বর তালায় গিয়াম এত নম্বর বাড়িতে ডুববে রে, এই বাড়িটা কার জাননি, এটাই হলো যেই লোকটার যান বাহির করতে গিয়েছিলে তার বাড়ি রে, এই বাড়িতে দুইটা দেখবে শত হাজার লক্ষ কোটি কোটি ফলের গাছ লাগানো হয়েছে, ফুটতা এবং থাক না একটা ফল আনিয়া, এই ফলের নিচে আমি আল্লাহ নামের আল্লাহু শব্দ লেখি তার চেহারার সামনে ফিট করিয়া দে, আল্লাহ আমাদের সক্রাতের কালে এমন সুখ তুমি নসিব করিয়া দিও, আমিন, আল্লাহ আল্লাহ শব্দ দেখিয়া আল্লাহ জপ্তে থাকে আর ফলটা দেখিয়া সিনালায় সিনা ওই বই জ্বালায় এতক্ষণে বুঝছি দি, এটা দিয়ে আজরাইল ফিরিস্তাই সে আমার যান বাহির করতো রে, আমি আর দুনিয়া থাকতে চাই না,
তার আসল মালিক জান্নাতে বাড়ির আসল ফল দেখাইলাইছে রে ও ফেরেশতা তোরে আর কোন প্রশ্ন করব না নে রে নে আমার জান্নাত তুই বাহির কর আমার ভাই একটা সুখের কথা শুনলাম আর একটা হইতামনি হাসশত একজন ফেরেশতা আসি হাসশত ফেরেশতার হাতে আমার ভাই বেহেশতি হাসশত জাতের আতর থাকে আর সর্দারের ডান হাতে একটা বেহেশতি দাই হাম বেহেশতি একটা ফুল থাকে ওই ফুলে হাসশত কালার হবে দুইটা কালার এক জাতের হবে না প্রতিটি কালারে সুগন্ধের পরিমাণ কতটুক আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার জগতে সমস্ত সুগন্ধকে একত্রিত করলেও ওই ফুলের একটা কালারের সুগন্ধের সমান হইতে পারে না এমন একটা ফুল তাকে সর্দার জির ডান হাতে আর বাম হাতে বেহেশতি একটা রুমাল তাকে রে এই রুমালটা তার তুতার নিচে ফিট করে আদর সুহাগ করে জানবাহিন করিতে তাকে বেহেশতি রুমালটা তুতার নিচে ফিট করে এখন একটা বেজালিয়া কথা কইছি কইতাম আর যদি ছেলে হয় না বালক রে দাড়ি এখনো উঠে নাই তার তুতার নিচে ফিট হইব আর যদি সাবালক পুরুষ হয়ে রে দাড়ি উঠছে তার তুথায় দাড়িও আসে ওই তুতার নিচে রুমালটা ফিট হইব রে কিন্তু যেই জালিম দাড়ি উঠছে দাড়ি ফালাই দিছে রে এই তুতার নিচে বেহেশতি রুমালটা ফিট হইবে না বলছি সিলেটের বিসিলে কোথায় জানিস তেউ যে বলছি আর এসে করতেছে হুজুর আপনার একটা বিষয় আছে আমি এই বেলা বিষয় কিতা স্টেউ যাইলে কই যাই কহিনা ফাটাইলে নবী উঠতে পারছি না আমরা কি চা তা বিষয় আগে যে জানানি লাগে মুতালা করুন লাগে কইস রাখুন ফারমা আপনি মির ফিরি উজুর না আমি তো তুমি মির ফিরি উজুর তুই কি উজি কইস রাখুন ফারমা আচ্ছা আমি খতর বিষয়টা কি হয় আমার বিষয়টা হলো আমার এলাকার ব্যক্তিকে দাড়িওয়ালা বেডা কেন পছন্দ করেন না এটাও আপনার বিষয় আমি কে হম 30 ফারা ভাইয়া 32 ফারা দেখাবি হুজুর আমার কথা মাইরা দেন তুই বিষয় কিছু কই তুইব একটা বেদায় দাড়ি তো রাখি না দাড়িওয়ালা একলা বেদায় না দুকালিও দায় না একলা শরীরে বিয়াও দেওয়া যায় আমি কি কইলাম সেখানে সংকেতে সংকেতে হইলিতাম হইলিতাম এই এলাকার মা বোন গো তোমরা বেজার হইও না গো তোমরা রে কই না গো আমি সেখানে ওয়াশটা কি করলাম তা কইম তোমার কইম না সেখানে ওয়াশটা কইম ওয়াশটা কইম ওয়াশটা কইম আমি কইলাম দে যারা দাড়ি রাখে আর যারা দাড়ি ফালায় যারা দাড়ি তার সাথে সাথে দাড়ি রেখে লায় আদা বয়স গিয়া না উদার সাথে সাথে যারা দাড়ি রেখে লায় এরা দাড়ি চুলের মধ্যে দুইটা দেখবা তুলতুলা নরমের মতো নরম চুল আর এরা গাল আঙ্গুলটা লাগাইলে আঙ্গুলটা স্টিল থাকে না ভিতর মুখা ভিতকে জায়গা গালটাও নরম তুলতুলা আর যারা ফালাই দে ওইখানে রসটা হইতেছি যারা ফালাই দে এরা দুই অবস্থা একটা হলো অর্ধেক কান খুঁজে ফালায় ইসলাম অর্ধেক ফালালি এক মুহূর্তে কে আলো মিত্রাইয়া ফালালি আর সমান হইলে ফালানি এক কথা বলি তা টেডি ইসলাম দর্শক আমার ভাইজান কইলাম যারা দাড়ি ফালাই দে অর্ধেক কান ফালায় এরা দাড়ির মধ্যে আটটা লাগাইলে বোঝা যাইব ধান ক্ষেতের মোহাডার মতো আর যারা কদিন পরে এসে লুকাতে আসে পরে এর তুতাটার মধ্যে আটটা লাগাইয়া দেখ করে ইস্পাতের মতো লোহার মতো শক্ত এরপরে কইলাম শুন তোর এলাকার
করা বলা হয় কোন এলাকার বিকেন আস্তা বিয়া করলি গোরান বিয়া করলি আমি আপনার এলাকার বিচ্ছিন্ন হয়েছি না এখানের ওয়াসটা হয়েছি এখানের ওয়াসটা হয়েছি তুমি গোসা হইল না গো গোসা না হইলে দাড়িওয়ালা বেদা দিলে পছন্দ করবো গো তোমার জামাই রে দাড়ি রাখাই আলাই গো আমার ভাই মহিলাদের গাল বাহিরের দিকে তাকে দাবানো থাকে না এই জন্য এদের দাড়ি না উঠলে সুন্দর আর পুরুষের দাড়ি উঠলে গাল দাদি একটু দাবানো থাকে এটা আর ধরা যায় না আর যদি আমার তো দুই বিদির কিচ্ছা শুরু হয়েছে হইতাম এক জায়গায় এক হুজুর মাদ্রাসা পড়াইতেছেন হুজুরে বিয়া করছেন মা খুব ইস্তেদাদ বলা যোগ্যতা সম্পূর্ণ হুজুর বুড়া হুজুর কে হুজুর কিতা বিয়া হরতা না হরতাম হচ্ছে হুজুর আমার গার্জেন চাইতেছে আমার একটা কন্যা দে কন্যা হুজুর কইতে এক কাজ করুন খালকো আপনি একটু সাজ্যে সজ্জাই আসবা আপনার এক জায়গায় লুয়ে যাইম জামাই দেখার ভালা খালি কন্যা দেখার ভালা না বেটা সাজ্যে সজ্জাইছে পরের দিন বুড়া বেড়ায় লুইয়া গেছে আমার ভাইজান এরপরের দিন মাদ্রাসার দপ্তর আইসে বুড়া হুজুরের কয়ে দেখি বুড়া একা একে হইয়াল একা দেখি যখন হইছে কি খালি হইন মাতুন্যা আমার পছন্দ করছে না পছন্দ না হলে কি আমি কিতা বেদি না থা আমি বেডা এক বেডায় পছন্দ না হলে এক ব্যক্তি পছন্দ না হলে আর এক ব্যক্তি পছন্দ করবো খালি হইন মাতুন্যা মাতুন্যা আপনার ছবি তুলিয়া যে শরীরে বিয়া দেওয়ার কথা এই শরীরে দেখানো হয়েছে তাইলে তো ভালো তাই কিতা হয়েছে তাই কিতা হয়েছে এটাই বুঝলাম মহলের সামনে হন তাই কিতা হয়েছে শুনতেন নি আপনারা তাইলে এক বেটির কিচ্ছা শেষ হয়ে যাইবুগা তাই কয় ইউম্বা সুম্বা নারীওয়ালা বেটা কিতা বাংলাদেশ আর বেটা না এক বিদির কিচ্ছা শেষ ইচ্ছা কি হইয়া বিদি দাড়িওয়ালা বেটা দেখিয়া গুসা উঠতে গেছে আরেক বিদির কিচ্ছা হইতাম নি এক আল্লাহওয়ালা মহিলা কেমন আল্লাহওয়ালা রে বাবার বাড়ি মামার বাড়ি চাচার বাড়ি এই তিন বাড়ি ছাড়া পৃথিবীর কোথাও যায় না কেমন আল্লাহওয়ালা আবার মাথায় লম্বা চুল আবার সুন্দরী এই মেয়েটাকে বাবাই বিয়া দিছে এমন একটা ছেলের কাছে যে ছেলের সব কাছে নমাজ রোজা ও যাকাত আলেমের জন্য ভক্ত কেমনে অনুকুজুর আনতো কেমনে তফসির করাইতো সব তার ঠিক আছে কিন্তু দাড়ি ঢালাই দে সফা সফা ইজার ছেলে আসেনি আমার সামনে তো অনেক আছে ঠিক না বেটি এই জাতের একটা ছেলের কাছে এই মেয়েটারে বাবাই বিয়া দিয়া দুই দিন পরে বাবা চাষা মামা তিনজন গেছে মেয়ের বাড়ির বেড়াইতো খাবার দাবারের পরে নতুন জামাইয়ে নতুন কন্যা সম্পর্কে মামা শ্বশুর চাচা শ্বশুরের কাছে নালিশ করে মামা গো চাচা গো কারে দিলেন বিয়া আমার সাথে কথাও হয় না আমার খেদমত করে না আমার কাছে লাগে আমার মতো স্বামী হইয়া তার মনটা যেন খুশি হইছে না এরা কয়ে হ্যাঁ আমাদের মেয়ে ওই রকম মেয়ে তিন বাড়ি সারা পৃথিবীর কোথাও যায় নাই এই মেয়ে সম্পর্কে নালিশ কিরে মা তোমার সম্পর্কে নালিশ এলো মান সম্মান কি নদীর সুতো দিয়ে বাসাইয়া দিবা মেয়েটাই কয়ে মামা গো ও চাচা গো মুখটা যা বলেছে সব সত্য বলেছে আমি তার সাথে বেশি কথা বলি নাই তার খেদমত করি নাই তার মতো স্বামী পাইয়া আমার মন খানো খুশি হয় নাই ও মামা গো চাচা
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারে যার কাছে আমাকে বিয়া দিছেন আমি তারে স্বামী হিসাবে মানব? পরে আগে বলুন ইলাবে দানা বেদি। আমি আপনাদের হইতেছি নাকি ইচ্ছা হইতেছে যা আপনি শিখবেন শিখবেন নারী পুরুষের ডিফারেন্স যা দেখেছি, বাবার বাড়ির তাইকা দেখছি, বাবার তুতায় চুল আসে মাইজির তুতায় চুল নাই, মামার বাড়ি যায় দেখেছি মামার তুতায় চুল আসে মামানির তুতায় চুল নাই, চাচার বাড়ি যাইয়া দেখেছি চাচার তুতায় চুল আসে শাশিমার তুতায় চুল নাই। তিনটা বাড়িতে আমার জীবন, এই তিন বাড়িতে তাইকা নারী পুরুষ সম্পর্কে ডিফারেন্স যতটুকু বুঝেছি, পুরুষ জাতির তুতার মধ্যে চুল থাকে, মহিলা জাতির তুতার মধ্যে চুল নাই। মামা গো চাচা গো আমার যার কাছে বিয়া দিলেন ওর তুতাতে চুল নাই, বলো নিলা বেডা না বেডি। আমার ভাই বেডা নয়া জামাই নয়া কন্যার কথা শুনিয়া এমন গুসা উঠছে, গুসা শুনে নিজের তুতার মধ্যে দুইটা হয় তুতাই যে তোমার না আমার মান সম্মানের ব্যাপার, স্বামী স্ত্রীর কথা শেষ, এখন মামা চাষা বাবা লাগছে, চাষায় বাসে দুসে মামায় বাসে দুসে, এই সুরাইলে বেটার কাছে ই বিদি রে ই ভিড়ি রে বিয়া দিলে খাবার দাবার করে তিনজন মেহমান রুমে ঘুমাইছে, আর স্বামী স্ত্রী এরা এরা রুমে ঘুমাইছে। জামাই যখন সপ্ত ঘুমে দশে নাক দেখাইয়া ঘুমাইতেছে, জামাই বগল থেকে উঠিয়া নিজের হাতে বেলি খুলিয়া নিজের মাথা জাফারে খামাই দিছে, খামাইয়া আবার জামাই বগল ঘুমাই দিছে। এর ভিতরে ই বিয়া কলের আর ঘুম ভাঙছে না, ঘুমটা যখন বাংছে দিই কেমনে কইতাম গো কল্যাণপুরের মানুষ, জামাইয়ার বউ খারবার আর নতুন বেগম নতুন বউ, আপনা যখন জামাই বাবুর বউয়ের নতুন কন্যার মাথার মধ্যে লাগছে রে কুসায় আর কুসায়, কুসায় কি রে মেস মারবে বাতি জ্বালাও রে কুসায় কি তবে এখন বিচ্ছে কয় মনে মনে কয় হাই রে জামার দাড়ি রাখাইতে গিয়া এখন তো জামাই মরি জীবুকা যেভাবে ফাল শুরু করছে, মাথাটা ওয়ালও লাগাইবো না ফলাত লাগাইবো, কল্লাটা হটাই লিখবো রে জলদি বিচ্ছে মুখ বলছে ও সাপ বয়স আমার বেগম বেগমের মতো আমার বেগমের মাতার চুল কত সুন্দর কত লম্বা, তুমি কে বেগম মাথা খামাল তুমি কে গো আমার কাছে আসলে, কয় আমি তোমার বেগম আমি তোমারে গুমো হাতাইয়া আমার নিজের হাতে আমার মাথা খামাই লিছি, কারণ কি জানোনি গত কইল বলেছিলাম তোমার তুতায় সিদ্ধান্ত তোমার, আজকে রাত্রে দেখাইলাম আমার মাথায় সিদ্ধান্ত আমার, যতদিন তোমার তুতায় চুল উঠবে না এতদিন আমার মাথায় চুল উঠবে না। এত বিদিন লেগে পাগল মামাজি মানুষ দাদার মানুষ সুন্দর বেজিও সুন্দর দিনদার যখন পাইছে পাগল বুনি লইতো না, দুই হাত জোর করে হয় বলিল দুই হাত জোর করে তোমার কাছে চাই, তুমি দরজা খুললে ভয় দিও না তোমার মাথায় চুল উঠতে দাও মরণে রাখ পর্যন্ত, আমার তো তার মধ্যে আর ভিট লাগাইতে একেবারে সাবুক ছেড়ে দিছি
হই থেকে হই আসলাম নেককারের রাম বাহিরের কালে সু দুইটা কইলাম এতগুলি সুখের ভিতর দিয়া উল্লেখযোগ্য দুইটা বিপদ আছে একটা বিপদ হলো জান বাহির হওয়ার কষ্ট যদিও নেককার তথাপিও জান বাহির করতেই কষ্ট হবে এই কষ্ট থেকে বাঁচার উপায় আছে আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি নামাজি রোজাদার হও তুমি যদি নেককার হও আর একটা আমল যদি তুমি করতে পারো জান বাহির হইতে ইঞ্চি পরিমাণও কষ্ট হবে না সেই আমলটা কি রে মায়ের উম্মত নামাজ পড়িতে উযু করো রে উযু করিতে মিসওয়াক করো রে এই হলো আধা হাত লম্বা ডালের ফজিলত মিসওয়াকের উপর যদি তুমি আমল করো রে জান বাহির হইতে ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না নেককারের সোকরাতের কালে আরেকটা বিহ দিল শয়তানের দুঃখা শয়তান আপনজনের আকৃতি ধারণ কইয়া আইসা দুঃখা দেয় কয় আর কলিমা পড়িস না আমি তোর বাবা কলিমা পুইয়া দুধ হয়ে গেছি মুল্লাইতে মরছেও না দেখছেও না কবরের অবস্থা কলিমা না ফললে বেহেস্ত দেখতে পারবে ওই মিরফুজি ফলিফুজি আনসারি কাসেমি এটা মরছেও না কবরের অবস্থা দেখছেও না আমি তোর বাবা মুইয়া দেখেই কইতেছি কলিমা আর পড়িস না হাউজুবি শয়তানে এমন দুঃখা দেয় রে এই দুঃখা থেকে বাঁচার উপায় কি আল্লাহ রাসূল বলেন তুমি যদি নামাজি রোজাদার হও আর আল্লাহওয়ালা হও আর দুনিয়ার জগতে বেশি বেশি একটা দোয়া যদি করতে পারো দোয়াটা আমার সাথে পড়েন রব্বানা আলা তুজগু কুলুবানা বাদা ইজহাদাইতা না ওয়াহাবুলানা মিল্লা দুনকা রহমান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আমি বলেন এই দোয়াটা যদি তুমি বেশি বেশি পড়তে পারো সোক্রাতের কালে শয়তান যখন দুকা দিতে আসবে রে এমন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আরেক দল ফিরিশতে পাঠায় দে রে বাঁচাইবার জন্য এরা ইসা কয় ইস্তাকিব ও মিয়াং এটা তোমার বাপ নয় এটা তোমার বাবা নয় এটা হলো শয়তান তুমি যে কালিমা পড়তেছিলে পড়তে থাকো রে আমার ভাই এই হলো নেককারের দান কিভাবে বাকির করে এখন আসুন বদকারের দান কিভাবে বাকির করে এক মিনিট কইয়া শেষ করব কয়েকটা আয়াত তেলাওয়াত করছিলাম একটা এতে শুনি ওয়াল তাফাতি সাতু বিসাব এই বেলামাজি বেরুজাদার সুতকুর গুসকুর মকসুর জুয়াকুর জিলাকুর ফেলকুর মুনাফিক তোর জানটারে কেমনে বাকির করবে দেখ ওয়াল তাফাতি সাতু বিসাব একটা সাক আর একটা সাকের সঙ্গে মিলন হইয়া যায় শাক কি রে শাকের মতলব হইল বিপদ বলতে এক জাতের বিপদে পড়ে পক্কা সক্রাতের কালে এক জাতীয় বিপদে পড়বে রে এই বিপদ থেকে ইঞ্চি পরিমাণ উদ্ধার হতে পারবে না আর একটা বিপদ পড়বে এই বিপদ থেকে ইঞ্চি পরিমাণ উদ্ধার হতে পারবে না আর একটা বিপদ পড়বে ওয়াল তাফাতি শাক বিশাক একটা শাক আর একটা শাকের সঙ্গে মিলন হবে শাকের ব্যাখ্যা হইল বিপদ এমন ভাবে বিপদের স্টুডির ভিতর দিয়া জালিম রে তোর জানকারে বাগিল করিল না আমার ভাই আমরা কিছু কথা শুনলাম মরণের তারিখ স্থান অবস্থা জানা নাই তাহলে মরণ আসে কিভাবে নেককারের মরণ হয় কিভাবে বদকারের মরণ হয় কিভাবে আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও আমরা যেন ভয় হইয়া বদকাজ খারিয়া নেককাজ ধরিয়া নেককার হতে পারি আমাদেরকে তৌফিক দান করুন আর